হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অল্প সময়ের মধ্যে আমার দেখানো সিরাম দিয়ে নেলসগুলো বড় করতে পারবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি, আমি সাধারণত বড় নেলসগুলো পছন্দ করি না, বাট অনেকেই পছন্দ করে। সো আপনাদের মধ্যে যারা বড় নেলস রাখতে পছন্দ করে ভিডিওটি তাদের জন্য। তো প্রথমে আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো কাঁচের জার ইউজ করতে পারেন। আমি প্রেফার করব কাঁচের জার ইউজ করার জন্য, কারণ এটা আমি অনেকদিন স্টোর করব। এরপরে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, এটা বাজারে আপনারা পেয়ে যাবেন, এটা ই ক্যাপ নামেও পরিচিত। ভিটামিন ই ক্যাপসুল আমাদের নেলস এর ড্রাই কিউটিকলস গুলোকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, এছাড়া এটা কিন্তু আমাদের নেলস কে ন্যাচারালি নারিশ করতেও হেল্প করে। তো এরপরে আমি নিয়েছি অলিভ অয়েল, অলিভ অয়েলের কথা মোটামুটি সবাই জানেন, অলিভ অয়েল আমাদের নেলস এর জন্য খুবই হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্ট। অলিভ অয়েল কিন্তু আমাদের নেলস এ হাইড্রেশনের কাজ করে, এছাড়া নখের যে কিউটিকল গুলোকে ময়শ্চার করতে হেল্প করে। অলিভ অয়েল আমাদের নেলস এর জন্য হাইড্রেশনের সাথে সাথে আরো ডেভেলপমেন্টের কাজ করে, যেটা আমাদের নেলস কে আরো লঙ্গার করতে হেল্প করে। সো যাদের নেলস এর চারপাশ থেকে চামড়া উঠে যায় তারা এটা ট্রাই করতে পারেন, এটা হাইড্রেশনের ক্ষেত্রে বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট। তো এরপরে আমি নিয়েছি ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল কিন্তু শুধুমাত্র আমাদের চুলকে লং করে না, এটা একই সাথে আমাদের নেলস কে লং করতেও হেল্প করে। যাদের নেলস কয়েকদিন পর পর ভেঙে যায় তাদের জন্য এটা বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট। এটা ইউজ করার পরে আপনার নেলস অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে এবং নেলস এর স্ট্রেংথ বাড়াবে, এতে করে আপনার নখ আর ভাঙার সম্ভাবনা থাকবে না। এছাড়া ক্যাস্টর অয়েলে থাকা ভিটামিন ই আপনার নেলস এর কিউটিকল গুলোকে হাইড্রেট করবে। ক্যাস্টর অয়েল ইউজ করার কারণে আপনার নেলস এ ব্লাড ফ্লো বেড়ে যাবে, এর কারণে আপনার নেলস অনেক বেশি স্ট্রেংথ পাবে। তো এরপরে দেখতে পারবেন যে আপনার নেলস আর ভেঙে যাচ্ছে না। সো অনেকেরই নেলস ভাঙার প্রবলেম থাকে, তাদেরকে আমি এটা হাইলি রেকমেন্ড করছি, আপনারা জাস্ট এটা একবার ইউজ করে দেখেন, কন্টিনিউয়াসলি আপনারা জাস্ট অনেক ইউজ করেন, তারপরে আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের নেলসে ব্লাডটা ঠিক মতো পৌঁছাতে পারে না, এর কারণে নেলসটা বেশি ভঙ্গুর হয়ে যায়, মানে তাড়াতাড়ি ভেঙে যায়। তো আপনারা যদি জাস্ট এই ক্যাস্টর অয়েলটা ইউজ করেন, এরপরে আপনারা দেখতে পারবেন যে আপনার নেলসে ব্লাড ফ্লোটা বেড়ে যাবে, এর কারণে আপনার নেলস আরো বেশি স্ট্রং হয়ে যাবে। এরপর আপনার অয়েলগুলোকে ভালো মতো মিক্স করার জন্য বারবার শেক করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি বারবার শেক করে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমাদের নেল সিরাম কিন্তু কমপ্লিট। আমার কাছে ব্যাড লাগ যে আমন্ড অয়েল ছিল না, বাট আপনাদের কাছে যদি আমন্ড অয়েল অ্যাভেলেবল থাকে তো আমি সাজেস্ট করব যে আপনারা আমন্ড অয়েলটা অ্যাড করতে পারেন, এটাও কিন্তু নেলসের জন্য অনেক হেল্পফুল। আপনারা যদি এই সিরামটাকে কোনো গ্লাসের কন্টেনারে স্টোর করেন সেক্ষেত্রে আপনারা অনেক দিন যাবত এটা স্টোর করতে পারবেন, সেক্ষেত্রে এটাকে ফ্রিজে স্টোর করার কোনো দরকার নাই, আপনারা জাস্ট এটাকে নর্মাল একটা টেম্পারেচারে রাখবেন। তো এখন আমি দেখাবো এটা আপনারা কিভাবে ইউজ করবেন। তো ইউজ করার আগে প্রত্যেকবারই কিন্তু শেক করে নেবেন, কারণ এটা যেহেতু অনেকগুলো অয়েল দিয়ে মিক্স করা, সো এটা শেক করলে ভালো মতো মিক্স হবে। আমার কন্টেনারে একটা অ্যাপ্লিকেটরের মতো ছিল, ওটা দিয়ে আমি অ্যাপ্লাই করেছি। আপনার কাছে যদি এরকম না থাকে সেক্ষেত্রে আপনি কটন বাড়ি ইউজ করতে পারবেন, জাস্ট কটন বাড়ি অ্যাপ্লাই করে এরপরে আপনার নেলসগুলোতে ভালো মতো অ্যাপ্লাই করে দিবেন। ট্রাই করবেন আপনার নেলসের সব জায়গায় যাতে অয়েলটা পৌঁছে যায়। এটা আপনারা দিনের বা রাতের যে কোনো সময় ইউজ করতে পারবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ঘুমানোর আগে রাতে এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, যেহেতু রাতে ঘুমানোর পর এটা অন্য কোথাও লাগার সম্ভাবনা নেই, তাই আমার কাছে মনে হয় যে বেস্ট টাইম হচ্ছে রাতে ঘুমানোর আগে। এছাড়া আপনারা কিন্তু ম্যানিকিওর করার পরেও এটা লাগাতে পারেন, এতে করে নেলসটা অনেক বেশি হাইড্রেট হবে এবং দেখতে অনেক বেশি গ্লসি লাগবে। এছাড়া নেলস ড্রাই ফিল হলে অথবা আদার্স যে কোনো কারণে এটা আপনারা দিনে যে কোনো সময় ইউজ করতে পারবেন। তো অয়েলটা লাগানোর পরে আমার দেখানো ডিরেকশনে আপনারা ভালো মতো ম্যাসাজ করবেন, এমন ভাবে ম্যাসাজ করবেন যাতে অয়েলটা ভালো মতো গরম হয়ে যায়। ইফেক্টিভ একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই অয়েলটাকে গরম করে নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের আলাদা করে অয়েলটা গরম করার কোনো দরকার নেই, জাস্ট আমার দেখানো ডিরেকশনে এভাবে আপনারা ভালো মতো ম্যাসাজ করবেন কিংবা রাব করবেন। আমি আপনাদের সাজেস্ট করব অয়েলটাকে আপনারা আলাদাভাবে গরম করবেন না, এতে করে আপনার অয়েলের গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই করা কিন্তু আমার কমপ্লিট, এন্ড আমার নেলসটা অনেক বেশি গ্লসি লাগছে এন্ড হাইড্রেট লাগছে। এই সিরামটা কিন্তু শুধুমাত্র নেলসের গ্রোথটাকে ইনক্রিজ করার জন্য না, যারা ডেইলি লাইফে নেলসটাকে অনেক বেশি হেলদি রাখতে চাও তাদেরকেও সাজেস্ট করব তোমরা চাইলে এই সিরামটা উইকে জাস্ট একবার ইউজ করতে পারো। জাস্ট মি এই সিরামটা ইউজ করার পরে নেলসটা অনেক বেশি হেলদি লাগবে এন্ড শাইনি তো লাগবেই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। নেলসগুলো ছোট থাকার কারণে অনেক সময় আমাদের বিভিন্ন অকেশনে কিন্তু ফেক নেলস পরতে হয়, বাট দেখা যায় যে ওগুলো ন্যাচারাল লাগে না। বাট তোমরা যদি এই সিরামটা বাসায় বানিয়ে রাখতে পারো সেক্ষেত্রে ওয়ান উইকের মধ্যে তোমরা বেটার একটা রেজাল্ট পাবা, যেহেতু এটা একটা হোম রেমেডিস, সো কোনো সাইড এফেক্ট নাই, তোমরা চাইলে ইউজ করতে পারো, যে কেউ ইউজ করতে পারো। মার্কেটে কিন্তু নেলস কিউটিকল অয়েলগুলো বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে, আমরা সবাই চাইলে অ্যাফোর্ড করতে পারি না, তো তোমাদের আমি সাজেস্ট করব তোমরা এটা বাসায় বানিয়ে রাখতে পারো অ্যান্ড ট্রাস্ট মি বাজারের কিউটিকল অয়েলগুলোর থেকে তোমরা বেটার একটা রেজাল্ট পাবা। তো এখন অনেকে বলতে পারো, আপু আমার কাছে তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো নাই, লাইক
এই অলিভ অয়েল নাই, ক্যাস্টর অয়েল নাই, ভিটামিন ই ক্যাপসুল নাই, আমন্ড অয়েল নাই, তাহলে আমি কিভাবে এই সিরামটা মেক করব বা আমি কিভাবে আমার নেলসগুলোকে আরও বেশি লঙ্গার করব বা হেলদি করে তুলব। সো নেলসগুলোকে হেলদি করতে বা লঙ্গার করতে যে এই সবগুলোই প্রয়োজন হবে এরকম না, বাট এগুলোর রেজাল্ট আরও বেটার আসবে। বাট ইজি একটা সলিউশনও কিন্তু আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি, আমি এখনই সেটা রিভিল করব। গেস করতে থাকো সেটা কি হতে পারে। তো তোমাদের আমি অনেক বেশি ওয়েট করাবো না, এখনই সেটা রিভিল করে দিচ্ছি, আর সেটা হচ্ছে এই ছোটো একটা ভ্যাসলিন। এই একটা ভ্যাসলিন দিয়ে কিন্তু তোমরা তোমাদের নেলসকে হেলদি রাখতে পারো, এছাড়া চাইলে তোমরা নেলসকে লঙ্গারও করতে পারো। জাস্ট এরকম রাব করতে হবে ঘুমানোর আগে। এটা হচ্ছে অল ইন ওয়ান সলিউশন, এটা দিয়ে তোমরা তোমাদের নেলসকে অনেক বেশি হেলদি রাখতে পারো। সো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে তোমার মন্তব্য জানাবে, অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে। দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড দিস ইজ মাই ফেসবুক পেজ, ইউ ক্যান ফলো মি হিয়ার। তো আজকের এই দুইটা মেথডের মধ্যে তোমার কোন মেথডটা সব থেকে বেশি কার্যকরী মনে হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।